আসসালামু আলাইকুম। যে কোনো ওয়েবসাইটের ওয়েবসাইটের জন্য যে হোস্টিংয়ের প্যানেলে প্রবেশ করলে এরকম টাইপের একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমার এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিন, অনেকে ইউজ করে সি প্যানেল কন্ট্রোল প্যানেল, এটা হলো ডোমেনের হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল। তো আমারটা হলো ডাইরেক্ট অ্যাডমিন, আমার কন্ট্রোল কন্ট্রোল প্যানেলের নাম ডাইরেক্ট অ্যাডমিন, অনেকের আছে সি প্যানেল। তো আজ আমরা শিখবো কীভাবে ডাইরেক্ট অ্যাডমিন কন্ট্রোল প্যানেল থেকে আপনার সাবডোমেন ক্রিয়েট করতে হয়, পাশাপাশি ওই সাবডোমেনে কীভাবে ক্লাউডফ্লেয়ারের SSL ফ্রি সেট আপ করতে হয়। তো চলুন তাহলে সাবডোমেন ক্রিয়েট করি। আমি সাবডোমেন ক্রিয়েট করব, সাবডোমেন ক্রিয়েট করলাম। আবার একটা সাবডোমেন ক্রিয়েট করি। আসলে আমার নিজের প্রয়োজনে সাবডোমেন গুলি ক্রিয়েট করতেছি, আমার লাগবে কিছুদিন পরে। ক্রিয়েট হয়ে গেল। এখন এই সাবডোমেনগুলিতে যদি আমি এখন ব্রাউজ করি, দেখি ব্রাউজ করা যায় কি না, এটা শো করতেছে। এখন এই সাবডোমেনটা আমি কিভাবে ইয়েতে অ্যাড করবো ক্লাউডফ্লেয়ারে, সেজন্য আমি আমার মেইন ডোমেনে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে চলে গেলাম। ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে গিয়ে চলে যাব ডিএনএসে। ডিএনএসে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে তার আগে জেনে নেই, যে কোনো ডোমেন সেট করার জন্য শুধুমাত্র একটা এ রেকর্ড অথবা সিনেম, এ দুইটা অ্যাড করলেই যথেষ্ট ক্লাউডফ্লেয়ারে। তো আমি দেই এনএম দিয়েই দেই, আইপি অ্যাড্রেসটা দিব এখানে, আইপি অ্যাড্রেস এটার আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা দিই। আর ডোমেনের কন্ট্রোল প্যানেল কোনটা দিব, ডোমেনের কন্ট্রোল প্যানেল দিয়ে এটা দিয়ে দিই ডোমেন নেমটা। আর হয়ে গেছে, একটা সিন নেম অ্যাড করে দিই, আরেকটা সিনেম অ্যাড করি। যদিও আমার এটাতে ডিফল্ট ভাবে আছে, অনেক সময় থাকে না ডিফল্ট ভাবে, সেক্ষেত্রে শুধু সিনেম মনে হয় দরকার নাই, এনএম রেকর্ড হয়ে গেছে তো সিনেম প্রয়োজন নাই, সেম প্রসেসটা একই। ওকে ঠিক আছে, তাহলে আসতে হলে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।